শ্মশান নিধনে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। স্বাস্থ্য অধিদপ্তরের গবেষণা অনুযায়ী সিটির তিনটি উচ্চ ঝুঁকিপূর্ণ এবং চারটি মধ্যম ঝুঁকিপূর্ণ ওয়ার্ডে আজ থেকে তিন দিন কর্মসূচি চলবে। এই অভিযানের পাশাপাশি জনসাধারণকে সচেতন হওয়ার তাগিদও দিয়েছেন সংশ্লিষ্টরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহমদ। ফরিদ আহমদ, আপনাকে স্বাগত। দৃষ্টি আপনি আমাকে শুনতে পাচ্ছেন, একটু জানতে চাইবেন লেমেনের মতো একটা প্রশ্ন, যে এই যে মশা মারতে যে কামান আপনারা দাগান, এই কামানের মশা কি আসলে মশা মরে? মশা তো আমরা দেখি না কোথাও মরা। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি জানেন যে এডিস মশা আমরা যে কার্যক্রমগুলি করি, আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আমরা লার্ভি শেডিং করি এবং অ্যাডাল্টি শেডিং করি। এটা আমরা বিশেষ করে অ্যাডাল্টি শেডিং, এটা খালি চোখে দেখা যায় না, এটা ঠিক, বাট লার্ভি শেডিং যেটা করি এটা কিন্তু খালি চোখে দেখা যায়, আমাদের লার্ভাগুলো মারা যায়। বাট আমরা যদি সাধারণভাবে বলি, এই লার্ভি শেডিং এডিস মশা নিয়ন্ত্রণের ক্ষেত্রে লার্ভি শেডিং অ্যাডাল্টি শেডিং এ মিলে আসলে এই রোলটা হলো 20-25%, বাট কিউরেসের ক্ষেত্রে এটা কিন্তু 80% এর উপরে। কারণটা হলো যে অ্যাকচুয়ালি আপনার এডিস মশা কিন্তু স্বচ্ছ জমা পানিতে ডিম পারে এবং ঘরের কোণে অবস্থান করে, ফ্রিজের নিচে, পর্দার আড়ালে, ওই জায়গাগুলিতে কিন্তু আমাদের মশক নিধন কর্মীরা ইনসেক্টিসাইড প্রয়োগ করে না। যে ক্ষেত্রে আমরা যেটা বলি যে এডিস মশা নিয়ন্ত্রণের ক্ষেত্রে মানুষের সচেতনতা, জনসম্পৃক্ততা, মোটিভেশন এটা বেশি গুরুত্বপূর্ণ। যে কারণে আমরা যে বছরব্যাপী কর্ম পরিকল্পনা নিয়েছি, এখানে কিন্তু মোটিভেশন করা, মানুষকে সম্পৃক্ত করা, সচেতনতা বৃদ্ধি, আমরা মাইকিং করছি, লিফলেট বিতরণ করছি, মসজিদের ইমাম সাহেবদের মাধ্যমে আমরা তথ্য দিচ্ছি, পাশাপাশি কিন্তু আমরা আইনানুক কার্যক্রমও করছি। আমরা এই এডিস মশা, বিশেষ করে এডিস মশা নিয়ন্ত্রণের জন্য আমরা মনে করি যে সকল অংশীজনদের সম্পৃক্ততা এবং নাগরিকদের সচেতনতা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেই কারণে এই মৌসুম শুরু হওয়ার আগে থেকে আপনারা দেখেছেন আজকে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের যে তথ্য অনুযায়ী যে জায়গাগুলোকে আমরা সংবেদনশীল বলা হচ্ছে সেখানে আমরা চিরুনি অভিযান পরিচালনা করছি। পাশাপাশি আমাদের যে নিজস্ব কীটতত্ত্ববিদ আমাদের আছে তাদেরও একটা প্রতি 15 দিন অন্তর আমরা জরিপ নেই, সেই আলোকে আরো কয়েকটা জায়গাকে আমরা সংবেদনশীল হিসেবে চিহ্নিত করেছি। এই মাসের শেষের দিকে আমরা সেই জায়গাগুলোতে আমরা চিরুনি অভিযান পরিচালনা করব। পাশাপাশি এই মে মাসের 16 তারিখে আমরা সকল স্টেক হোল্ডার, গণপূর্ত, রেলওয়ে, মেট্রো রেল, পুলিশ, পানি উন্নয়ন বোর্ড, ইসলামী ফাউন্ডেশন এবং আমাদের সকল কাউন্সিলর সহ আমরা মত বিনিময়ের আয়োজন করেছি, যাতে করে সবাইকে আমরা সচেতন করতে পারি। এবং এই মৌসুমটা শুরুর আগেই যদি আমরা সবাইকে সচেতন করে আমরা যার যার দায়িত্বটুকু যথাযথভাবে পালন করতে পারি এবং নাগরিকদেরকে সচেতন করতে পারি, আমরা বিশ্বাস করি গত বছরের চেয়েও আরো দক্ষভাবে আমরা এডিস মশা নিয়ন্ত্রণে আমরা কাজ করতে পারি। ফরিদ আহমদ, একটা ছোট করে জানতে চাই, সেটা হচ্ছে যে একটা সময় একটা প্রকল্প নেওয়া হয়েছে, সেটা হচ্ছে বিভিন্ন ড্রেনের মধ্যে মাছ ছাড়া, ব্যাঙ ছাড়া, এই মানে মশার প্রজনন ক্ষেত্র, মানে মশাগুলোকে খেয়ে ফেলার জন্য, সেই প্রকল্পটার কি অবস্থা? সেটি কি কোনো কাজে লেগেছিল কখনো? জি জি, আপনাকে অনেক ধন্যবাদ। এটা আসলে প্রকল্প নয়, আপনি জানেন যে এডিস মশা বা কিউরেস মশা নিয়ন্ত্রণের জন্য 4টা আঙ্গিকে কাজ করা হয়। একটা হলো যে আপনার পরিবেশগত নিয়ন্ত্রণ, জৈবিক নিয়ন্ত্রণ, রাসায়নিক নিয়ন্ত্রণ। এই জৈবিক নিয়ন্ত্রণের অংশ হিসেবে আমরা প্রাথমিকভাবে কোনো কোনো জলাশয়ে হাঁস, তারপর হলো আপনার বেঙ্গাচি ছাড়া হয়েছিল, কোনো কোনো জায়গায় গাপ্পি মাছ এবং কিছু তেলাপিয়া মাছ ছাড়া হয়েছিল। বাট আমরা যেটা আমরা লক্ষ্য করেছি, এই যে হাঁস অথবা বেঙ্গাচি বা ব্যাঙ যেখানে ছেড়েছিলাম এটা আসলে খুব বেশি কার্যকর হয় নাই, তবে যে কিছু কিছু নালা নর্দমায় আমরা গাপ্পি মাছ ছেড়েছিলাম এটা বেশ কার্যকর আমরা পেয়েছি। কিন্তু আসলে বাস্তবতা যেটি, যে আসলে আমরা যেহেতু এই নর্দমা, ময়লা নর্দমার পানিতে কন্টিনিউয়াসলি আসলে ইনসেক্টিসাইড প্রয়োগ করি, বিশেষ করে কিউরেস মশা নিধনের জন্য, সেক্ষেত্রে এটা আসলে আসলে যথাযথভাবে এটা আসলে একটু সাংঘর্ষিক হয়। যে কারণে আমরা জৈবিক নিয়ন্ত্রণ এবং পরিবেশগত বাস্তবগত নিয়ন্ত্রণ এটা যেমন অব্যাহত রেখেছি, পাশাপাশি এবং রাসায়নিক নিয়ন্ত্রণ এবং সচেতনতা সেটাও আমরা একই সাথে আমরা সমন্বিতভাবে আমরা কাজ করছেন। একদম পরিষ্কার ফরিদ আহমদ, আপনাকে অনেক ধন্যবাদ, সময় দিয়েছেন আপনি আমাদেরকে, অনেক ধন্যবাদ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহমদ ছিলেন আমাদের সঙ্গে।